জুলাইয়ের তৃতীয় রোববার অনুষ্ঠিত হয় একটি উৎসব, যা আতশবাজি ফুটিয়ে পালন করেন শহরটির বাসিন্দারা। শনিবার রাত 11:30 থেকে শুরু হয় আতশবাজি ফোটানো। ইতালি থেকে তিশা সুলতানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1576 সালের ভয়াবহ প্লেগ রোগ থেকে মুক্তির আনন্দে শুরু হয় ফেস্তা দেল রেডোন্ডো নামের এই উৎসব। সে সময় প্লেগ রোগে মৃত্যু হয়েছিল প্রায় 50,000 মানুষের। শনিবার সকাল থেকেই ভেনিসের পানিতে হরেক রকমের নৌকা সাজিয়ে পর্যটকরা আসা শুরু করে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সান মার্ক স্কোয়ারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ সময় পর্যটকরা ভিড় জমায় ভেনিসে। রাত 11:30 থেকে আতশবাজি ফোটানো শুরু হলেও পর্যটকরা বিকাল থেকেই ভিড় জমানো শুরু করে সান মার্ক স্কোয়ারে। এ সময় পর্যটকদের আগমনে ভেনিসে ব্যবসায়ীরাও দেখতে পান একটু আশার আলো। গেল কয়েক বছরে করোনা মহামারীর লোকসান কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করেন তারা। তাদের মতে, ইতালির বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক বাড়ার প্রভাব পড়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উপরেও। মূলত ব্যবসাটা হলো ট্যুরিস্ট ব্যবসা। আলহামদুলিল্লাহ, এবার শহর অন্যান্য বছর থেকে অনেক ট্যুরিস্ট আসতেছে এবং ব্যবসাও ভালো হইতেছে। আশা করি টুরিস্ট আরো আসবে এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা এই ভেনিস থেকে, এই ইতালি থেকে বাংলাদেশের জন্য রেমিটেন্সের উপর একটা দারুণ ভূমিকা রাখবো। উৎসবকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের আগমনে ব্যবসা ভালো যাচ্ছে। গেল বছরগুলো থেকে এবছর পর্যটকদের আনাগোনা তুলনামূলক বেশি। নিবির আমিন, নিউজ 24।